তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তাদের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটি রেখেছি। তোমরা যারা অলরেডি আমাদের ক্লাস করতেছো, আমরা রোলের উপরে ক্লাস দিয়েছি, বিভিন্ন ফ্রেজেস দেওয়ার চেষ্টা করতেছি, ডেলি ইউজ যেই ফ্রেজেসগুলো আছে, তো আজকের ক্লাসটিও আমরা তোমরা একদম প্রতিনিয়ত যেসব ফ্রেজেস ব্যবহার করতে চাও বা করো, যেসব কথাগুলো আমরা বাংলায় বলি সেই কথাগুলো যদি আমরা ইংলিশে বলতে চাই, একদম ছোটোখাটো কথা একদম প্রতিনিয়ত আমরা বলতেছি, প্রতিটা সময় বলতেছি, প্রতিটি মুহূর্তে বলার চেষ্টা করতেছি, তো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা ইংলিশে কথাগুলো ঠিকভাবে বলতে পারবো না বা প্রকাশ করতে পারবো না। তো আজকের ক্লাসে মাত্র 10টি ফ্রেজেস রেখেছি যেটা একদম সবসময় আমরা বলে থাকি, এমন কিছু ফ্রেজেস। দেখো, তোমার কথা রেখো, আমরা যে অনেক সময় ফ্রেন্ডদের বলি তোমার কথাটি কিন্তু রেখো, বা যে কারো বলি তোমার কথাটি রেখো, তো এই কথা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলবো? দেখো, কিপ ইওর ওয়ার্ডস, কিপ ইওর ওয়ার্ডস, কিপ ইওর ওয়ার্ডস, তোমার কথা রেখো, ঠিক আছে, জাহান্নামে যাও। আমরা রাগ হয়ে কিন্তু অনেকে বলি তুমি জাহান্নামে যাও, তো এই জাহান্নামে যাও এটা যদি আমরা ইংলিশে বলতে চাই, গো টু হেল, ঠিক আছে, আমরা কি বলবো? গো টু হেল, গো টু হেল, গো টু হেল, ঠিক আছে, সবাই এটা জানে, একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে তো সবাই এটা জানে, তো এই কথাটুকু যদি ইংলিশে আমরা বলতে চাই তো আমরা কী বলবো? সবাই এটা জানে, সবাই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এভরি ওয়ান নোস ইট, এভরি ওয়ান নোস ইট, সবাই এটা জানে। দেখছো পরের যে ফ্রেজটা আছে, আমার কথায় মন দাও, অনেকেই বসে আছে, কেউ একজন তোমার কথায় মনোযোগ দিচ্ছে না বা কথাটা শুনছে না, এই ধরনের ক্ষেত্রে আমি বলতে চাই আমার কথায় মন দাও, তো আমার কথায় মন দাও তখন যদি আমরা ইংলিশে বলতে চাই তো আমরা কী বলবো? ফোকাস, ফোকাস, ফোকাস অন মাই ওয়ার্ডস, ফোকাস অন মাই ওয়ার্ডস, ফোকাস অন মাই ওয়ার্ডস, আমার কথায় মন দাও, চেয়ারে বসো, একজন এসেছে তুমি ওই চেয়ারটাই বসো, চেয়ারে বসো, তাহলে আমরা কি বলতে পারি? সিট, সিট অন দ্য চেয়ার, সি এইচ এ আই আর, চেয়ার, সরি আমরা এখানে সিটটা দিব, এই সিট, সিট অন দ্য চেয়ার, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, কাউরে কোনো কিছু বোঝার চেষ্টা করো, এটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আমি রেগে যাচ্ছি কোনো একটা ঘটনায়, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি, তুমি আর আমাকে জ্বালিও না বা আর কথা শুনিও না, আমি রেগে যাচ্ছি, তো এই কথাটা যদি আমি ইংলিশে বলতে চাই তো আমরা কি বলতে পারি? দেখো, আম গেটিং, আম গেটিং অ্যাংগ্রি, অ্যাং অ্যাংগ্রি, অ্যাংগ্রি, ওয়াই আর ওয়াই, অ্যাংগ্রি, আমার বানানটা ঠিক করো, আম গেটিং অ্যাংগ্রি, ওকে, সরে দাঁড়াও, কারো যদি তুমি একটু সরে দাঁড়াও বলতে চাও তো আমরা কী বলো? সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, তো আমরা বলতে পারি মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড, একটু সরে দাঁড়াও, ঠিক আছে, আমার হাঁটছি ধরো, আমার হাঁটছি ধরো, এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই হোল্ড মাই হ্যান্ড, কি বলবো আমরা? হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মাই হ্যান্ড, হাতটি ধরো বা আমার হাতটি ধরো, ওকে, কথাটি শোনো, লিসেন টু মাই ওয়ার্ড, লিসেন টু মাই ওয়ার্ড, LISEN, লিসেন টু মাই ওয়ার্ড, আমার কথাটি শোনো। তো দেখো, এই যে 10টি ফ্রেজেস আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি, তো তোমরা ব্যবহার করা শুরু করে দাও, তাহলে তোমরা আরও বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে। কথা বা অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।